তো গাইজ লাস্ট ভিডিওতে আমি আলোচনা করেছিলাম কীভাবে আপনি আপনার ইউটিউব ভিডিওর জন্য অডিও থেকে ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করবেন আপনার ল্যাপটপ বা কম্পিউটার থেকে উইথ দ্য হেল্প অফ অডার সিটি সফটওয়্যার তো গাইজ আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন বা আমাকে জানতে চেয়েছেন কিভাবে মোবাইল থেকে অর্ডার সিটির মতনই ইউটিউব ভিডিওর জন্য অডিও থেকে ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করা যায় সেটার উপর একটা ভিডিও বানানোর জন্য তো আজ আমি এই ভিডিওতে সেটাই বলবো কিভাবে আপনি ইউটিউব ভিডিওর জন্য আপনার ফোন থেকে একটিমাত্র অ্যাপ্লিকেশান ইউজ করে সমস্ত ব্যাকগ্রাউন্ড নয়েজ একদম সম্পূর্ণ ক্লিয়ার করবেন তো ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো কিভাবে আপনি এটা ইউজ করবেন এবং আপনার অডিওতে সেটা অ্যাপ্লাই করবেন তাই ভিডিওটা অত্যন্ত ইন্টারেস্টিং হতে চলেছে আপনার জন্য তাই কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন তো চলুন তাহলে শুরু করা যাক অল গাইস সর্বপ্রথম আপনাকে প্লে স্টোরে চলে আসতে হবে এবং এখান থেকে আপনাকে সার্চ দিতে হবে ওয়েব প্যাড ওকে তো অলরেডি আমার ইনস্টল করা আছে তো আপনাদের ক্ষেত্রে প্রথমে আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে তো তারপর আপনি এখান থেকে ওপেনে চলে যাবেন ওকে তো ওপেন করার পর আপনার সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এখানে এখন আপনাকে আপনার নয়েস স্যাম্পেল অর্থাৎ আপনার যে অডিও স্যাম্পেল ফাইল আছে সেটাকে এখানে ইম্পোর্ট করতে হবে তো তার জন্য আপনি ওপেনে চলে যাবেন তো এখান থেকে ইম্পোর্ট ফ্রম মিউজিক লাইব্রেরিতে চলে যাবেন এখান থেকে আপনি আপনার অডিও ফাইলটাকে সিলেক্ট করে নেবেন তো অলরেডি আমি লাস্ট দিন যেটার ওপর দেখিয়েছিলাম ওটা সিটিতে আজকে সেই ফাইলটার ওপরই এখানে সিলেক্ট করব যাতে করে আপনারা বুঝতে পারেন একইভাবে অডারশিটির মতন এই অ্যাপ্লিকেশানটিও কাজ করছে কি না ওকে তো এখান থেকে আমি ফাইলটাকে আগে নিয়ে নেবো এই যে আমার ফাইল তো এখান থেকে জাস্ট ওকে করে দেবো তো এখন প্রসেস হচ্ছে তো দেখুন এখন চলে এসেছে তো সর্বপ্রথমে আরেকবার একবার প্লে করে আপনাদের দেখাই তো গাইস এখন আমার ফ্যান অন এবং রাস্তার পাশ থেকে প্রচন্ড গাড়ি যাচ্ছে তো আমি ন্যাচারালি নয়েজ নেবার জন্য তো গাইজ আপনারা দেখলেন স্যাম্পলটার মধ্যে কতটা নয়েজ আছে তো এরপর আমি এই যে প্রথমের দিকে যে পার্টটা ছেড়ে রেখেছি তো সিম্পল এই পার্টটাকে আমি সর্বপ্রথম এখান থেকে আগে সিলেক্ট করে নেব ওকে তো এই পার্টটাকে আমি সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আমি চলে যাব ইফেক্টে এবং ইফেক্ট থেকে এখানে আপনাকে সাইডে এই যে ক্লিন আপ দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি চলে যাবেন গ্র্যাব নয়েস স্যাম্পেল ওকে তো এখানে আপনার নয়েসটা স্যাম্পেলটা নিয়েছে তো এরপর আপনাকে টোটালটা সিলেক্ট করতে হবে তো তারপর আপনি এখান থেকে আরও একবার ইফেক্ট থেকে ক্লিন আপে চলে যাবেন এবং এখান থেকে আপনি অ্যাপ্লাই সাবস্ট্রাকশান ফর্ম স্যাম্পেল তো এই অপশানটা ক্লিক করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবগুলো কতটা হালকা হয়ে গেছে আমি একবার আপনাদের প্লে করে দেখাই রাস্তার পাশ থেকে প্রচন্ড গাড়ি যাচ্ছে তো আপনারা দেখলেন আমার অডিও স্যাম্পেল থেকে কতটা নয়েজ ক্লিয়ার হয়ে গেছে তো একইভাবে আপনার যদি অডিও স্যাম্পেল আরো বেশি নয়সি হয় তো একইভাবে আপনারা আরো একবার যেরকম আমি অডাসিটিতে দেখিয়েছিলাম একইভাবে এখান থেকে নয়েস স্যাম্পেল সিলেক্ট করবেন এবং তারপর আরও একবার এখান থেকে ক্লিন আপ থেকে অ্যাপ্লাই সাবস্ট্রাকশান ফর্ম নয়েজ স্যাম্পেল এটা করে দেবেন তো দু তিনবারে আশা করছি আপনার অডিও স্যাম্পেলের মধ্যে যে নয়েস আছে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে খুবই ইজি প্রসেস আপনি একটি অ্যাপ্লিকেশান ইউজ করে খুব ইজিলি আপনি আপনার ভিডিওর জন্য অডিও ফাইল থেকে নয়েস এখান থেকে ক্যান্সেল করতে পারেন ওকে তো গাইজ আপনারা দেখে নিলেন কীভাবে ওয়েব প্যাট অ্যাপ্লিকেশান ইউজ করে আপনি আপনার ইউটিউব ভিডিওর জন্য অডিও থেকে সমস্ত নয়েজ আপনি ক্লিয়ার করবেন তো আশা করবো ভিডিওটা দেখে আপনারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন এবং ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে যদি আপনি নতুন হন তো অবশ্যই এক্ষুনি চ্যানেলটাকে নিজেদেরকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না কারণ আপনার সাপোর্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে সাহায্য করে আপনাদেরই জন্য তো দেখা হচ্ছে পরবর্তী আবার কিছু ইনফরমেটিভ ভিডিওতে বাই